রাতভর বৃষ্টিতে জলবন্দী কলকাতা ও সংলগ্ন এলাকা। সপ্তাহের শুরুতেই দুর্যোগের কবলে শহরবাসী। মাঝরাত থেকে টানা বৃষ্টি, জলে ডুবল শহর কলকাতা ও পার্শ্ববর্তী জেলা। সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া সহ উত্তর ও মধ্য কলকাতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় জল দাঁড়িয়েছে অনেকটা। দক্ষিণ কলকাতার সারদান অ্যাভিনিউ, ঢাকুরিয়া, কালীগঞ্জের একাধিক এলাকা জলমগ্ন। জলবন্দী সল্টলেকের সেক্টর ৫ সঙ্গে যোগাযোগের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তাও। কলকাতা ঘেঁষা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলারও একই পরিস্থিতি। দমদম থেকে সোনারপুর বহু এলাকায় জল জমে যাতায়াতের সমস্যা তৈরি হয়েছে। সপ্তাহের শুরুতেই বর্ষণ বিপর্যয়ের শিকার নিত্যযাত্রীরা। সোমবার দিনভর এমনই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসে। ফলে সারাদিনই কম বেশি জল যন্ত্রণা ভোগ করতে হবে বাসিন্দাদের।